আসসালামু আলাইকুম, bankingnews.com এ স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও অর্থনৈতিক সম্পর্কিত জ্ঞান অর্জনের ক্ষেত্রেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সো যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বাজেট 2022-23। আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করব যেটা চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রে খুবই খুবই কাজের লাগবে। এই বিষয়টি কি পয়েন্টসগুলো আমি আলোচনা করব আপনাদের সাথে, যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় আশা করি কিছু প্রশ্ন কমন পাবেন। তো প্রথমেই আমরা যে কোশ্চেনটি আমরা জানব সেটি হচ্ছে এবারে বাজেটটি কততম বাজেট। এবারে বাজেটটি হচ্ছে 51তম বাজেট, এবং বাজেটটি কত তারিখে উত্থাপন করা হয় এবং কে উত্থাপন করে। বাজেটটি 9 জুন সংসদ উত্থাপন করা হয়। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটটি উত্থাপন করেন। সাধারণত কোশ্চেন আসতে পারে যে বাজেটটি কত টাকার বাজেট, অর্থাৎ বাজেটের আকার কত। বাজেটের আকার হচ্ছে 6,78,064 কোটি টাকা, যেটা মোট জিডিপির 15.2%। তাহলে সাধারণত কোশ্চেন আসতে পারে যে আমাদের মোট জিডিপির পরিমাণ কত। মোট জিডিপি পরিমাণ হচ্ছে 44.50 লাখ কোটি টাকা, অর্থাৎ 44,50,000 কোটি টাকা হচ্ছে জিডিপির পরিমাণ। আমরা জানি প্রত্যেকটি বাজেটেই ঘাটতি থাকে। বাংলাদেশের বিগত যে অর্থনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় বাজেটে প্রত্যেকটা বাজেটেই ঘাটতি থাকে, সেক্ষেত্রে এবারে বাজেটও ঘাটতি রয়েছে। সেই ঘাটতি অ্যামাউন্ট কত, সে ঘাটতির পরিমাণ হচ্ছে 2,45,681 কোটি টাকা এই বাজেটের ঘাটতি। সরকার বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করে থাকে। তো এবারও আমাদের যে বিভিন্ন সঞ্চয়পত্র ঋণ, ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ, এইসব উৎস থেকেই সরকার ঘাটতি পূরণ করে থাকে। তো এখান থেকে বৈদেশিক ঋণটা আমাদের প্রায় পরীক্ষা এসে থাকে। তো বৈদেশিক ঋণের পরিমাণটা কত, বৈদেশিক ঋণের পরিমাণ এবার বাজেটে 95,458 কোটি টাকা আছে এবারে বাজেটের বৈদেশিক ঋণের পরিমাণ। প্রত্যেকটি বাজেটেই বৈদেশিক অনুদান থাকে, বৈদেশিক অনুদান গ্রহণ করে থাকে সরকার। এবারে বাজেটেও সেই বৈদেশিক অনুদান রয়েছে, যার পরিমাণ হচ্ছে 3,271 কোটি টাকা রয়েছে বৈদেশিক অনুদানের পরিমাণ। সবসময় যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমরা প্রায় ফেস করে থাকি সেটি হচ্ছে এডিপি, অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কত টাকা বরাদ্দ রয়েছে। এবারের বাজেটে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর জন্য বরাদ্দ রয়েছে 2,46,066 কোটি টাকা, 2,46,066 কোটি টাকা, যেটা মূল জিডিপির 5.5%, মূল জিডিপির 5.5% আছে এডিপি। এবারে বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে 4,33,000 কোটি টাকা, 4,33,000 কোটি টাকার নির্ধারণ করা হয়েছে রাজস্ব আয় প্রাক্কলন, যার মধ্যে এনবিআর কর আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 3,70,000 কোটি টাকা। এনবিআর এর কর আদায় লক্ষ্যমাত্রা কত, 3,70,000 কোটি টাকা। শিক্ষা খাতে যে বরাদ্দ রাখা হয়েছে সেটি হচ্ছে 81,449 কোটি টাকা। এবারে বাজেটে করমুক্ত আয় নির্ধারণ করা হয়েছে 3 লাখ টাকা। করমুক্ত আয় বলতে বুঝি যে একটা অর্থ বছরে কোনো ব্যক্তি যদি 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে তবে তার কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। যে দুটি কোশ্চেন সবসময় আমরা ফেস করে থাকি সেই দুটি কোশ্চেন হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কত পার্সেন্ট। এবারে বাজেটে 7.5%, 7.5% নির্ধারণ করা হয়েছে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা, এবং মূল্যস্ফীতি, মূল্যস্ফীতি কত পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে, মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে 5.6, অর্থাৎ 5.6%। আমরা জানি যে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে, সেক্ষেত্রে এবার বাজেটে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিবন্ধীদের ভাতার ক্ষেত্রে যে আগে 750 টাকা দিত সেটা বাড়িয়ে 100 টাকা বাড়িয়ে এখন প্রতিবন্ধীদের ভাতা করেছে 850 টাকা। সো এই ছিল আমার মোটামুটি আজকের যে বাজেটের আলোচনা, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে। সো আজকের মতো এখানেই, আবারও হাজির হবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, bankingnews.com এর সাথে থাকুন, নিয়মিত ব্যাংকের আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।